শুরু হলো সামাজিক সাংস্কৃতিক সংস্থা রূপমের উদ্যোগে নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা। শুক্রবার শিলচর বঙ্গভবনে বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সভাপতি রাধিকা রঞ্জন চক্রবর্তী প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এদিনের অনুষ্ঠানে অতিথিরূপে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অসীমানন্দ গাঙ্গুলি এবং বর্ষিয়ান সাংবাদিক অতীন দাস। এছাড়াও অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন রূপমের সভাপতি প্রদীপ দত্ত রায়, অপূর্ব কুমার দে এবং নারায়ণ দেব। প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ থেকে 4টি এবং ত্রিপুরা থেকে 2টি দলসহ মোট 21টি দল এবছরের সর্বভারতীয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রতিদিন বিকেল 3টে থেকে 6টি নাটক পরিবেশন হবে বঙ্গভবনে। শুরুতে রূপমের শিল্পবৃন্দ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন এদিন। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। উপস্থিত থাকতে পেরে এবং রূপম আমাকে 2টি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। এবং এই যে 41তম একাঙ্ক নাটক প্রতিযোগিতা হচ্ছে, সেই মুহূর্তটিতে আমি সাক্ষী থাকার জন্য নিজেকে ধন্য মনে করছি। আমি বেশি কথা বলবো না, কারণ আমরা সকলেই এবং আমিও নাটক দেখতে এসেছি। কিন্তু রূপম সম্পর্কে 2টি কথা না বললে আমার অপূর্ণতা থেকে যাবে। আমি রূপমের নাম কলকাতা থেকেই শুনেছি এবং আজকে নয়, অনেকদিন ধরে তাদের এই সামাজিক সাংস্কৃতিক ক্রিয়াকলাপের জন্য। রূপম এই যে 1975 থেকে, সম্ভবত 1975 থেকে এই যে একাঙ্ক নাটক প্রতিযোগিতা করছে, এই রূপম সাংস্কৃতিক সংস্থার এই যাত্রাপথের একজন সহযাত্রী হিসেবে আমাকে কিছু বলতে হবে আমি ভাবিনি। যাই হোক, আমি প্রথমেই স্মরণ করব শ্রীনয় স্বর্গীয় নরেশচন্দ্র পাল মহাশয়কে, কারণ তার সঙ্গে আমাদের একটা খুব নিবিড় সম্পর্ক ছিল। 60-এর দশকে এই শিলচরে যেটা বৌদ্ধিক পরিবেশ, আপনারা হয়তো জানেন যে তার একটা কেন্দ্র ছিল ভারতী মিষ্টান্ন ভাণ্ডার। সেখানে সাংবাদিকরা আসতেন, যারা সাহিত্য করেন তারাও আসতেন, যারা নাটকের লোক আসতেন, এবং নরেশ দাস দোকানটি ছিল নাজির পট্টিতে, তাদের নাটক এই মঞ্চে মঞ্চস্থ করবে। এতে পশ্চিমবঙ্গ থেকে 4টি নাট্যদল, পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা থেকে 2টি নাট্যদল এবং বরাক উপত্যকার করিমগঞ্জ, হাইলাকান্দি এবং শিলচরের নাট্যদল নিয়ে এবারে এই প্রতিযোগিতা। আমরা এই 41 বছরের মধ্যে 40 বছর প্রতিযোগিতা হয়েছে জেলা গ্রন্থাগার ভবনে। এই বছরই প্রথম 41 বছরে এই প্রতিযোগিতা জেলা গ্রন্থাগার ভবন থেকে বাইরে নিয়ে এই বঙ্গভবনে অনুষ্ঠিত হচ্ছে। এবং